আমরা এখন এই ক্লাসটায় হাউস প্রপার্টির একটা অঙ্ক নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে আমরা অঙ্কটা দেখব কি আছে। অঙ্কটা দেখো, এখানে দুটো একটা ঘর আছে, দুতলা বাড়ি। সেই দুতলা বাড়ি এটাকে আমি এই তলাটাকে নাম দিয়েছি H1, এই তলাটাকে নাম দিয়েছি H2। H1টা হচ্ছে সেলফ অকুপায়েড, মানে ওনার নিজে থাকে, আর H2টা হচ্ছে সে ভাড়া দিয়েছে অন্য লোককে। তাহলে এই যে গোটা ঘরটা একটাই ঘর, সেই ঘরটার দুটো আইডেন্টিক্যাল পার্ট, অর্থাৎ দুটো সমান পার্ট। এবার আমরা অঙ্কটা দেখি কি বলেছে। অঙ্কটা দেখো, এই যে সেলফ লেট আউটের যে পোর্শনটা, সেইটার ভাড়া হচ্ছে 12,000 টাকা পার মান্থ। মিউনিসিপ্যাল ভ্যালু এই গোটা ঘরটার, এই গোটা ঘরটার মিউনিসিপ্যাল ভ্যালু হচ্ছে 2,44,000। এই গোটা ঘরটার স্ট্যান্ডার্ড রেন্ট হচ্ছে 1,02,20,000। এই গোটা ঘরটার ফেয়ার রেন্ট হচ্ছে 2,35,000। এবং এই গোটা ঘরটার জন্য মিউনিসিপ্যাল ট্যাক্স পেড করা হয়েছে 12%, এবং সেটা ওনার দিয়েছে। এই গোটা ঘরটার জন্য লাইট অ্যান্ড ওয়াটার চার্জ লেগেছে 800 টাকা পার মান্থ। ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল লেগেছে 2,000 টাকা পার মান্থ। ইন্স্যুরেন্স চার্জ লেগেছে 3,500 পার অ্যানাম। আর পেন্টিং চার্জ লেগেছে 16,000 পার অ্যানাম। এবং এই যে লেট আউট পোর্শনটা, এটা ভ্যাকেন্ট ছিল 3 মান্থস। এবার আমরা অঙ্কটার মধ্যে আসি। তোমরা অঙ্কটা দেখে নিয়েছো, এবার অঙ্কটা দেখো না। আমরা বলেছি H1টা হচ্ছে সেলফ অকুপায়েড, না H1টা না, এটা আমি একটু কারেকশন করে দিচ্ছি। এটা হচ্ছে H2টা আমি প্রথমে লিখলাম, H2টা হচ্ছে আমার, H2টা এখানে সেলফ অকুপায়েড নয়, H2টা হচ্ছে এখানে লেট আউট। ওই যে লেট আউট পোর্শন, H2টা হচ্ছে লেট আউট আমি করছি, H2টা হচ্ছে লেট আউট। এবং H1, এটা হচ্ছে H1 ধরছি, এটা হচ্ছে H1, এটা হচ্ছে সেলফ অকুপায়েড, এটা আমি আলাদা করে দিলাম। H2টা অর্থাৎ এই H2টা হচ্ছে হচ্ছে যে তোমার লেট আউট, আর H1 এটা হচ্ছে সেলফ অকুপায়েড। এবার দেখো, এবার লেট আউট পোর্শনটা H2টা আমি বলছি, H2টার আমার ইয়ে ছিল কত, মিউনিসিপ্যাল ভ্যালু ছিল 2,44,000। দুটো আইডেন্টিক্যাল পার্ট, সেই জন্য মিউনিসিপ্যাল ভ্যালু হয়েছে এ, মিউনিসিপ্যাল ভ্যালু হয়েছে 1,22,000, হাফ, 2,44,000-এর হাফ। ফেয়ার রেন্ট এখানে কত ছিল, 2,35,000। সুতরাং ফেয়ার রেন্ট এখানে হয়েছে 1,17,500। এই দুটোর মধ্যে হায়েস্ট, হায়ার বিটুইন এ অ্যান্ড বি, এই দুটোর মধ্যে হায়েস্ট হচ্ছে 1,17,500, দুটোর মধ্যে হায়েস্ট হচ্ছে 1,22,000। এই দুটোর মধ্যে হায়েস্ট হচ্ছে 1,22,000 হয়েছে। এবার এই হায়ার বিটুইন এ অ্যান্ড বি, এই এ অ্যান্ড বি এর মধ্যে হায়ার হচ্ছে 1,22,000, দুটোর মধ্যে হায়ার হচ্ছে 1,22,000। স্ট্যান্ডার্ড রেন্ট দেখো, 2,20,000 টাকা আছে, সেই জন্য এখানে স্ট্যান্ডার্ড রেন্ট হলো 1,10,000 একটা পার্টের। এই দুটোর মধ্যে হায়েস্ট, দুটোর মধ্যে লোয়ার কোনটা, লোয়ার বিটুইন সি অ্যান্ড ডি, দুটোর মধ্যে লোয়ার কোনটা, 1,10,000। তাহলে এই 1,10,000 হলো আমার কি ইয়ার এক্সপেক্টেড রেন্ট। এবার আমি 12,000 টাকা করে আমি পার মান্থ রেন্ট পাচ্ছি, তাহলে 12 মাসে আমার অ্যানুয়াল রেন্ট কত, 1,44,500। এবার 3 মাস আমার ভ্যাকেন্সি থেকেছে ঘরটা, তাহলে মানে 9 মাস আমার ছিল, তার মানে প্রত্যেক মাসে যদি 12,000 টাকা করে হয়, তাহলে ন মাসে হচ্ছে 1,08,000 টাকা। এবার দেখো, এই যে 1,10,000 এবং 1,08,000, এই দুটোর মধ্যে ইয়ার এবং এআরআর, অর্থাৎ অ্যানুয়াল অ্যাকচুয়াল রেন্ট রিসিভ, এখানে দেখো ইয়ারটা হচ্ছে তোমার, এআরআরটা হচ্ছে লেস দ্যান ইয়ার, অর্থাৎ এআরআরটা, এই যে অ্যাকচুয়াল রেন্ট রিসিভ, এটা 1,08,000, এটা হচ্ছে ছোট কার থেকে, ইয়ারের থেকে, অর্থাৎ 1,10,000-এর থেকে। এবং এটা কেন হয়েছে, না এটা হয়েছে ডিউ টু ভ্যাকেন্সি, অর্থাৎ 3 মাস যেহেতু এটা ভ্যাকেন্সি ছিল, সেই জন্য এটা 3 মাসে ভ্যাকেন্সি পিরিয়ড। তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু যেহেতু আমার এটা কম হয়েছে, তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু আমার 1,08,000 টাকা এটাই নিতে হবে, এটা 1,08,000 টাকা নিলাম গ্রস অ্যানুয়াল ভ্যালু। এবার দেখো মিউনিসিপ্যাল ট্যাক্স লেস করছি, মিউনিসিপ্যাল ট্যাক্স কী হয়েছে, না 12% অফ 2,44,000, মিউনিসিপ্যাল ভ্যালু আমার বেড়েছে 2,44,000, সুতরাং এটা হচ্ছে 12% অফ, আর আমার মিউনিসিপ্যাল ট্যাক্স হচ্ছে 12%, তাহলে মিউনিসিপ্যাল ট্যাক্স হচ্ছে 12% অফ 2,44,000। এবার দুটো আইডেন্টিক্যাল পার্টের জন্য, সেই জন্য আমি হাফ করে নিলাম, তাহলে 14,640। এবার এখান থেকে এটা বাদ দিয়ে আমার এটা পেলো নেট অ্যানুয়াল ভ্যালু হচ্ছে 93,360, অর্থাৎ 93,360। এবার আমি স্ট্যান্ডার্ড ডিডাকশন করছি 30% অফ এইটা,
30% অফ 3,93,360 তার মানে 28,008 এবং ইন্টারেস্ট অন বোরোড ক্যাপিটাল এখানে দেখো ইন্টারেস্ট অন বোরোড ক্যাপিটাল কি না 2,000 টাকা করে পার মান্থ ইন্টু 12 এটা হচ্ছে কত 24,000 টাকা টোটাল বাড়িটার জন্য তাহলে আমি হাফ পোর্শন নিচ্ছি লেট আউট পোর্শন হাফ তাহলে শুধু 12,000 টাকা তাহলে এটা হলো 40,008 এবার 93 থেকে 40 বাদ দিলে 53,008 তাহলে ইনকাম ফ্রম হাউস ওয়ান হলো 53,000 হাউস টু হলো 53,352 ঠিক আছে এরপর হচ্ছে আমি করছি হাউস ওয়ান এবার করছি হাউস ওয়ান এটা ঠিক আছে তো এবার হচ্ছে হাউস ওয়ান এবার হাউস ওয়ানে দেখো এগুলো আমি সবই আমি জানি নীল তাহলে আমার একদম নেট অ্যানুয়াল ভ্যালু এখানে নীল তাহলে শুধু আমরা কী জানি না 12,000 টাকা আমরা শুধুমাত্র ইন্টারেস্ট অন ক্যাপিটাল 12,000 টাকার আমি শুধু পাবো তাহলে 12,000 টাকা এখানে লেস করলাম তাহলে -12,000 টাকা হলো তাহলে ইনকাম ফ্রম হাউস ওয়ান হলো কি না ইনকাম ফ্রম হাউস ওয়ান হলো 53,252 ইনকাম ফ্রম হাউস টু হলো 12,000 তাহলে এই দুটো বাদ দিয়ে তোমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এইটা হলো টোটাল হলো আমার 41,352 এখানে দেখো এখানে হচ্ছে যে এই যে লাইটিং চার্জ আছে লাইটিং অ্যান্ড ওয়াটার চার্জ তারপরে হচ্ছে যে ইন্স্যুরেন্স চার্জ পেন্টিং চার্জ এগুলো যেগুলো আছে ওগুলো মানে ইয়ের মধ্যে থাকলেও অঙ্কের মধ্যে থাকলেও ওগুলো যখন আমরা হাউস প্রপার্টি ইনকাম ক্যালকুলেট করব তখন ওগুলো কিন্তু ধরবো না আমি শুধু স্ট্যান্ডার্ড ডিডাকশন আর ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল এই দুটোই ধরবো এইভাবে আমার এই যে আইডেন্টিক্যাল যে দুটো পার্ট হলো হাউস প্রপার্টি হলো সেই হাউস প্রপার্টি থেকে আমার টোটাল হাউস প্রপার্টি ইনকাম হলো 41,352 এবার এই এই ব্যাপারটা তোমরা বুঝলে এই অঙ্কটা তোমাদের হোয়াটসঅ্যাপে আমি পোস্ট করে দেবো তারপরে তোমরা এই ভিডিওটা টোটালটা দেখবে দেখে ওই একটা বাড়ির যদি হাউস আইডেন্টিক্যাল পার্ট দুটো থাকে একটা লেট আউট অ্যাকাউন্ট সেলফ অকুপায়েড পার্সন এবং সেভাবে এবং ভ্যাকেন্সি পিরিয়ড যদি থাকে কীভাবে করতে হয় এটা তোমাদেরকে সব টোটালটা বললাম।